আসসালামু আলাইকুম। তালহা ট্রেনিং এর পক্ষ থেকে সিএসএস অ্যাডভান্স ফ্রি বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রুবেল আহমেদ। আজকে টিউটোরিয়ালে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রপার্টি কলাম কাউন্ট প্রপার্টি নিয়ে আলোচনা করব। আমরা যদি একটি প্যারাগ্রাফকে বা একটা একটি কন্টেন্টকে আমরা যদি বেশ কয়েকটি কলামে ভাগ করতে চাই, তাহলে আমরা খুব সহজেই এই প্রপার্টিটি ব্যবহার করে এটা করে ফেলতে পারবো। সাধারণত আমরা দেখেছি যদি আমরা একাধিক কলাম তৈরি করতে চাই, তাহলে ভিন্ন ভিন্ন ডিব নিয়ে সেগুলোকে ফ্লোট লেফট করে এবং নির্দিষ্ট পরিমাণ উইড দিয়ে কিন্তু কাজটা করতে হয়। কিন্তু আমরা কিন্তু যদি এই সিএসএস থ্রির প্রপার্টিটি ইউজ করি কলাম কাউন্ট, তাহলে খুব ইজিলি এই কাজটা আমরা করে ফেলতে পারবো। তো চলুন দেখি যে এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং এর ফলাফলটাই বা কি হয় দাঁড়ায়। তো আমি সাইট গিয়ে একটি নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি এবং আমি সিম্পলি এটার নাম দিচ্ছি, আমরা আমরা দিতে পারি এখানে যে কলাম কলাম কাউন্ট। আমি কলাম কাউন্ট নেম দিলাম এটার এবং এটা ফিনিশ করছি। এটার মধ্যে আমি একটা এইচটিএমএল ফাইল নিয়ে নিলাম এবং যার নেম আমি ইন্ডেক্স দিচ্ছি। আমরা স্বাভাবিকভাবে যেটা করে থাকি যে একটা সিএসএস ফোল্ডার তৈরি করি যার মধ্যে আসলে আমরা স্টাইল সিটটি রাখবো। তো নিউ থেকে আমি ক্যাসকেডিং স্টাইল সিট নিলাম এবং সিম্পলি এটা নেম হিসেবে আমি দিলাম স্টাইল। এবার যেটা করব, আমরা এই কমেন্টগুলো আপাতত কেটে দিই, দরকার হচ্ছে না। আর ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে আমরা এই স্টাইল ফাইলটাকে লিঙ্ক আপ করে ফেলবো। সেক্ষেত্রে আমি লিঙ্ক ট্যাগ ইউজ করছি। আমি দিলাম লিঙ্ক রিলেশন আর ইএল রেল অ্যাট্রিবিউট ইউজ করলাম এবং তার ভ্যালু হিসাবে আমি স্টাইল সিট ব্যবহার করছি। এবার হাইপার রেফারেন্সের মধ্যে গিয়ে সিএসএস ফোল্ডার এবং তার মধ্যে থেকে স্টাইল ডট সিএসএস টি আমি সিলেক্ট করে দিলাম। এবার আমরা সিম্পলি যেটা করব, এখানে আমি এখানে একটা প্যারাগ্রাফ নেই, আমি সাপোজ এখানে একটি প্যারাগ্রাফ নিচ্ছি এবং প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসি। বা আমরা সিম্পলি একটা কাজ করতে পারি, আমরা একটা ডিবের মধ্যেও পুরোটাকে রাখতে পারি। আমরা আচ্ছা, যেখানে আমরা ডিবি নেই তাহলে মেবি ভালো দেয় হবে। তো এখানে কন্টেন্ট যেটা নিয়ে আসব, সেক্ষেত্রে আমি যে কোনো জায়গা থেকে ডামি কন্টেন্ট নিতে পারি। আমরা এখানে নেটবিনসের সহায়তায় আমি এখান থেকে এই কিছু কন্টেন্ট নিয়ে নেই। তো এখানে এই কন্টেন্টটুকু নেই এবং এটাকে আমি বারবার কপি করে দেব, কপি করে পেস্ট করব। সেক্ষেত্রে এভাবে দিলাম। তাহলে এখন যদি দেখি আমাদের এটা ব্রাউজারে কেমন ভাবে শো করে দেখি একটু। আমরা রান করলাম এটাকে, দেখছি এখানে কিন্তু একটা কন্টেন্ট চলে এসছে। তো এই কন্টেন্টটিকে আমরা যেটা করব, কলাম আকারে ভাগ ভাগ করে ফেলবো, অর্থাৎ এইখানে একটি কলাম, এখানে একটি কলাম এবং কলাম কলাম তৈরি করব। আর এইটা করতে গেলে আমাদের যেটা লাগবে না সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন ডিবও কিন্তু আমাদের দরকার হবে না। তো দেখি এটা কিভাবে আমরা করতে পারি। তো স্টাইল সিটে যাচ্ছি আমরা, এখানে তার আগে একটা কাজ করে আসতে পারি, আমরা ডিবের একটা ক্লাস দিয়ে দেই, তাহলে এটার সিলেক্টর হিসেবে ব্যবহার করতে আমাদের খুব ভালো মানে সোজা হবে আর কি। আমি এখানে দিলাম সিম্পলি, আচ্ছা আমরা এখানে দিতে পারি যে কলাম দিয়েও ক্লাসটা দিতে পারি। আমি আমি দিলাম কলাম। এবার স্টাইল ডট সিএসএস এ গিয়ে আমি যেটা করব, কলাম নামের এই সিলেক্টরটি ইউজ করছি এবং এখানে আমি বলে দিচ্ছি কলাম কাউন্ট, এই প্রপার্টিটি ইউজ করব। তো কলাম কাউন্ট ইউজ করলে আমি কতটি কলামে ভাগ করতে চাচ্ছি আমি সেইটা এই সেই সংখ্যাটা দিয়ে দেব। আমি এখানে দিলাম কলাম কাউন্ট 4, দেখি আসলে রেজাল্টটা কি দাঁড়ায়। আমাদের কিন্তু এখানে রেজাল্টটা শো করছে না। আচ্ছা আমরা এই এই বিষয়টাই যদি আবার গুগল ক্রোমে দেখি তাহলে দেখি যে এটা কাজ করে কিনা। তো আমি সিম্পলি এটা রান করি গুগল ক্রোমে। এখানে কিন্তু কাজ করছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে আমাদের সিএসএস থ্রি প্রপার্টি গুলো কিন্তু সব ব্রাউজার সমানভাবে বা একই রকম ভাবে ফলাফল শো করতে পারে না, কারণ ভিন্ন ভিন্ন ব্রাউজার কিন্তু ভিন্ন ভিন্ন ইঞ্জিন দ্বারা চালিত হয়। তো আমরা এর আগেও দেখেছি বিষয়টি যে যদি আমি
বলা যায় যে ব্রাউজারগুলো সাপোর্ট দিতে পারি বা সাপোর্ট দিতে চাই, তাহলে আমাদের একটা ট্রিক্স করতে হয়। যেমন আমি যদি সিম্পলি এখানে স্টাইল শিটে গিয়ে, আমি কলাম কাউন্ট এখানে থাক সমস্যা নেই, আমি এখানে বলে দিচ্ছি যে মজ, অর্থাৎ মজিলার জন্য আমরা বলে দিচ্ছি মজ কলাম কাউন্ট, একই বিষয় বলছি আর কি, কলাম কাউন্ট আমি বললাম 4। আবার গুগল ক্রোমের জন্য আমি বলে দেব ওয়েব কিট, ওয়েব কিট কলাম কাউন্ট 4। এবার যদি দেখি, তাহলে আমি ফায়ারফক্সে প্রথমে আসি, দেখি কাজ করে কিনা। এবার দেখুন ফায়ারফক্সেও কিন্তু কাজ করে, আবার প্রথম থেকেই যেহেতু গুগল ক্রোমে করছিল, তো এখানে তো কোনো সন্দেহই নেই যে করবে, এটা একটা বিষয়। এখন আমি যদি চাই যে এই যে কলামগুলো তৈরি করেছি সেগুলোর মধ্যে এই স্পেসটা বা এই গ্যাপটা আমি বাড়াতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা খুব ইজিলি করে ফেলতে পারি। আমি এখানে বললাম কলাম, আমি বললাম কলাম গ্যাপ, কলাম গ্যাপ নামক একটি যে প্রপার্টিজ আছে, আমি দিলাম এখানে 40 পিক্সেল। সাপোজ আমি দিলাম 40 পিক্সেল, এখানে আমরা দেখি যে কাজ করে কিনা। ফায়ারফক্সে গিয়ে প্রথমে ব্রাউজ করছি, এখানে কিন্তু কাজ করে না, সেম ক্ষেত্রে আমরা সেম ভাবে এখানে কিন্তু ঠিকই কাজ করেছে। তো আমরা জানি যে কিভাবে এই বিষয়টা আমরা ভিন্ন ভিন্ন ব্রাউজারের জন্য করে নিতে পারি। আমি এখানে সিম্পলি আবারও মজ লিখছি এবং মজে এখানে লিখলাম কলাম গ্যাপ এবং আমি বলে দিলাম 40 পিক্সেল। আবার একইভাবে ওয়েব কিটের জন্য বা আমরা ক্রোম বা আমরা সাফারির জন্য এটা দিতে পারি আর কি, ওয়েব কিট লিখতে পারি, ওয়েব কিট আমি দিলাম কলাম গ্যাপ। কলাম গ্যাপ 40 পিক্সেল, দেন এটা কিন্তু ভালো মতো কাজ করবে এবং সেটা ফায়ারফক্সেও করবে, ক্রোমেও করবে। দেখুন এখানে কিন্তু গ্যাপটা তৈরি হয়ে গেছে। এবার আমি যদি প্রত্যেকটা কলামকে এক একটা সেপারেটর দিতে চাই বা এই গ্যাপ গুলোতে একটা করে সেপারেটর আসবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। দেখি আমরা এখানে দিলাম এভাবে কলাম রুল, আমি দিলাম কলাম রুল, ঠিক আমরা যেভাবে বর্ডার ইউজ করেছি ঠিক এমনই করব আমরা। আমি দিলাম উইড দিয়ে দিলাম 4 পিক্সেল এবং সেটা সলিড কিনা আমি এটাও বলে দেবো এখানে, নির্বিচ্ছিন্ন বর্ডার হবে কিনা, তার স্টাইলটা বলে দিলাম সলিড। এবং আমি একটা যে কোনো একটা কালারও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আমি সিম্পলি এই কালারটা দিলাম। দেখি রেজাল্টটা আমাদের ফায়ারফক্সে প্রথমে দেখছি, এখানে কিন্তু রেজাল্ট আসছে না, বাট এখানে কিন্তু ঠিক চলে আসছে। তো এখন আমরা জানি যে এটা কিভাবে পাওয়া দিতে হয় ভিন্ন ভিন্ন ব্রাউজারে। আমি একই রকম ভাবে এখানে দিয়ে দিতে পারি মজ কলাম রুল, আমি এটা সিম্পলি কপি করে এখানে দিয়ে দিচ্ছি, কপি করলাম এখানে দিলাম। এবার যদি দেখি তাহলে কিন্তু আমার ফায়ারফক্সেও কাজ করবে, এই দেখুন কাজ করে। তো এবং এই ছিল হচ্ছে আমাদের কলাম কলাম কাউন্ট এই প্রপার্টি এবং তার আনুষঙ্গিক প্রপার্টি নিয়ে আলোচনা। তো আশা করি কলাম কাউন্ট এবং তার আনুষঙ্গিক যে প্রপার্টিগুলো ব্যবহার করলাম আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আপনাদের সাইটে যদি এইরকম কলাম আপনাদের ব্যবহার করতে হয় তাহলে খুব ইজিলি ব্যবহার করে সাইটের সৌন্দর্য বাড়াতে পারবেন। তো এই কামনা করেই আজকের মতো আমার টিউটোরিয়ালটি শেষ করছি। আসসালামু আলাইকুম।